করছে কি ভালো লাগছে কিন্তু কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণী বন্ধুরা বাঙালি মেয়ে পূজা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি এখন প্রায় 7টার মতো বাজে সকাল ঘুম থেকে উঠেই আমি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম বাইরে না বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে আর তাই জন্য আমি ঘুম থেকে উঠেই বাইরে চলে এলাম দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে আর মা বাড়িতে কি বানাচ্ছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব আমিন সমাজে বৃষ্টিমুখর দিন খুব ভালো লাগে তাই এই দেখে কবিরাও কিন্তু নানা ভাবে বর্ষা নিয়ে কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাস অনেকেই খুব উপভোগ করি কিন্তু আমরা এই বৃষ্টি ভেজা বৃষ্টি দেখা এটা কিন্তু আমরা প্রচন্ড ভাবে উপভোগ করি জানো এই বৃষ্টিমুখর দিন কেমন কাটে আমাদের গ্রামীণ সমাজে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তোমরা আমাদের সাথে উপভোগ করতে থাকো ভিডিওটা দেখতে থাকো পুরোটা আজকের ভিডিওটা কিন্তু একেবারেই অন্যরকম বন্ধুরা তোমাদের খুব খুব ভালো লাগলো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো বন্ধুরা গাছ থেকে দুটো নারকেল পড়েছিল সেটা দিয়ে মা এখানে চিনি আর নারকেলের নাড়ু বানাচ্ছে দেখো এই নাড়ুর কিন্তু দারুণ টেস্ট দেখো সকাল সকালই এখানে আমাদের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে জানো তো আর আমি একটু বেরিয়ে পড়েছি বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে খুব ভালো লাগছে কিন্তু বন্ধুরা বছরের প্রথম বৃষ্টি এটা কিন্তু সময় বৃষ্টি নয় অসময় বৃষ্টি হচ্ছে কিন্তু কি ভালো লাগছে বন্ধুরা বৃষ্টিতে ঝিম বৃষ্টি সেই থেকে পড়ছে তো পড়ছে দেখো বৃষ্টিতে সব গরু নিয়ে চলে যাচ্ছে একে একে বন্ধুরা দূরে দেখতে পাচ্ছো কি গরুটা দৌড়ে দৌড়ে যাচ্ছে কেউ আনতে আসেনি প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু তাই জন্য দেখো গরুটা একা একা ছুটে ছুটে চলে যাচ্ছে চারিদিকে বৃষ্টি দেখো পুরো সাদা হয়ে বৃষ্টি পড়ছে আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণী জাগেরই তো এত আশা ভালোবাসাই মনে সুন্দর বৃষ্টি পড়ছে কি ভালো লাগছে আগে কত বৃষ্টি যে আমি ঠাকুরের জন্য ফুল তুলতে এসেছি বৃষ্টিতে তো ভিজেই যাচ্ছি তাই জন্য ফুলটা তুলে নিয়ে চলে যাই তারপরে স্নান করি প্রচুর টাকর ফুল হয়েছে কিন্তু বন্ধুরা বৃষ্টিতে ভিজে না শরীরটা খুব খারাপ লাগছিল তাই জন্য ভাত খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে বাইরে চলে এলাম বন্ধুরা বৃষ্টি থেমে গিয়েছে আর দেখো কি সুন্দর দুটো ফুল হয়েছে উঠোনে বেরিয়ে দেখলাম কি সুন্দর দুটো ফুল হয়েছে দেখো তোমাদেরকে দুটো ফুল ব্যাক ক্যামেরায় দেখাইবো দেখো কি সুন্দর দুটো জবা ফুল হয়েছে কালারটা দেখো কি সুন্দর
বন্ধুরা চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও। প্লিজ প্লিজ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে আমার পাশে থেকো বন্ধুরা। টাটা, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে।